मैडम একটা অন্য প্রশ্ন করি না অন্য প্রশ্ন আজকে হবে না আজকে একদম এই যে আজকে একজন DYFI অ্যাক্টিভিস্ট মারা গেছে এবং তারা যে নবান্নর যে দিয়েছিল এটা কি এই 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 সাবজেক্টের সাথে রিলেটেড দেখুন মৃত্যু সম্পর্কে না ঘটনাটা তো ঘটেছে দাঁড়ান ঘটেছে সব ঘটনার দুঃখজনক তাদের অভিযোগ যে আপনি সবটা বলবেন আপনি সিপিএম এর কথা কেন বলবেন আপনি কোথা থেকে এসেছেন আপনি কোন প্রেস মিডিয়া পারসন কোন মিডিয়া পারসন কোন প্রেস আমি গণশক্তি পত্রিকায় সেই জন্যই আপনার এত ইন্টারেস্ট যে কোনো মৃত্যু দুঃখজনক আপনাকে সুজন চক্রবর্তী এটা বলেছে যে সকালে আমি ওনাকে ফোন করেছিলাম এটা গণশক্তিকে জানিয়েছিল যে ফোন করে বলেছি যে এটা দুঃখজনক এবং কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম হবার পরে বোঝা যাবে আদৌ তার কারণ তারা পুলিশকে কোনো কমপ্লেন করেনি আমি যেটা খবর নিয়েছি দুই হচ্ছে তাদের বাড়ির লোককেও জানানো হয়নি দুদিন আগে তিন দিন আগে যে একটা ছেলে ভর্তি হলো তার বাড়ির লোককে জানানো হবে না পুলিশকে জানানো হবে না আর আদৌ কী করে মারা গেছে সেটা পোস্টমর্টম রিপোর্ট পেয়ে আমরা জানতে পারবো আর দুই এটা পুলিশ দেখছে পুলিশ দেখবে আমি কোনো মৃত্যুকে সাপোর্ট করি না দুঃখজনক এবং আমি সুজন চক্রবর্তীকে বলেছি যে যেভাবেই মারা যাক আমি চাই যে ছেলেটার পরিবার যদি মনে করে যে গরিব পরিবার আমি তাদের একটা চাকরি দেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য করবার জন্য তৈরি আছি বাট আমি আপনাদের কাছে বলবো যে রাজনৈতিক কোনো মুখপত্র রাজনৈতিকভাবে এখানে কোয়েশ্চেন করবেন না আমার জাগো বাংলাকেও আমি কিন্তু এখানে স্থান দিই না।